ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন দেখে আসি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের সংবাদ শিরোনাম সমূহ। দৈনিক আমাদের সময়, আরও 400 কোটি টাকা পাচারে মামলা হচ্ছে। 13 ব্যাংক কর্মকর্তা সহ 16 আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসছে। বৈঠক শেষে যে কর্মসূচি দিল জাতীয় ঐক্য ফ্রন্ট। স্বাস্থ্য অধিদপ্তরে 23 কর্মকর্তা বদলি। প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলোৎপাটন, গ্রেপ্তার 46। সংবাদ সম্মেলনে ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক আবেদ আলী, রাতের আধারে কি হয়েছে সেটা পর্যবেক্ষণ আমাদের দায়িত্ব না। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে চিকিৎসকের আত্মহত্যা। স্বাস্থ্য অধিদপ্তরের যে 11 খাতে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি চেয়ে বিএনপির চিঠি। বাংলাদেশ প্রতিদিন, শপথও নেবে না, চা চক্রেও যাবে না ঐক্য ফ্রন্ট, বললেন মির্জা ফখরুল। দুর্নীতি, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শপথ নিলেন 3 স্বতন্ত্র প্রার্থী, মোহাম্মদ শহীদ ইসলাম লক্ষ্মীপুর 2 আসন, রেজাউল করিম বাবলু বগুড়া 7 আসন ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর 4 আসন। সামনে সব ধরনের সহায়তা বাড়াবে বিশ্বব্যাংক, বললেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। নির্বাচিত হলে ঢাকা উত্তরকে দুর্নীতিমুক্ত করব, বললেন আতিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ডাকসু নির্বাচনে প্রার্থিতার বয়সসীমা 30 অগণতান্ত্রিক, বললেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। গণফোরামের নির্বাচিত 2 শপথ নেবেন না, বললেন ডক্টর কামাল। অফিসের বড় কর্তাদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর। এবার প্রশ্নপত্র ফাঁস হবে না, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। দৈনিক ইত্তেফাক, এক ব্যক্তি এক দল, নীতির বেপরোয়া আস্ফালন জনগণকে আতঙ্কিত করে রেখেছে, বললেন রুহুল কবির রিজভী। 8ই ফেব্রুয়ারির জনসভার জন্য পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি, বললেন রুহুল কবির। ইসি দাবি করলেই যে নির্বাচন সুষ্ঠু হবে এমন কথা নেই, বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে সরকার, বললেন তথ্যমন্ত্রী। সবার উন্নয়ন করতে চাই, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুল কলেজে আরও 1,00,000 শিক্ষক নিয়োগ। দৈনিক যায় যায় দিন, অভিযোগ জানা নেই তবুও হাইকোর্টে মানুষের ভিড়। সত্যকে আড়াল করতে পারবেন না, তথ্যমন্ত্রীকে বললেন রুহুল কবির রিজভী। ঐতিহাসিক সলঙ্গা দিবস পালিত, 14 দল নিয়ে বিতর্ক না করার আহ্বান মোহাম্মদ নাসিমের। 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দল কাজ করছে। দৈনিক জনকণ্ঠ, বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদে যাওয়া উচিত, বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এডিবির শীর্ষ ঋণ গ্রহণকারী দেশ বাংলাদেশ। বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক মাঝে খারাপ ছিল, বললেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল।
জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার অধিকার সমান, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনিক যুগান্তর। ক্ষমতার জন্য 14 দলীয় জোট গঠিত হয়নি, বললেন মোহাম্মদ নাসিম। স্থানীয় সরকার নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী কৌশলে আওয়ামী লীগ। গণভবনে চা চক্রের আয়োজন পরিহাস মাত্র, বললেন মির্জা ফখরুল। মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক। শিগগিরই আসছে গোল্ডেন রাইস, বললেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সবার অধিকার সমান, কেউ অবহেলিত নয়, বললেন প্রধানমন্ত্রী। শান্তি ও শ্রমবৃদ্ধির জন্য চাই জাতীয় ঐক্য, বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেন খালেদা জিয়া। কালের কণ্ঠ। বড় সাররা ঘুষ না খেলে ছোট সাররাও খেতে পারবেন না, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী তাজুল ইসলাম। প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার প্রমাণ আমরা এখনো পাইনি, বললেন ওবায়দুল কাদের। প্রশ্নপত্র আর ফাঁস হবে না, হলে সেটা গুজব, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। 23 কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয়। ওবায়দুল কাদেরের বিবৃতি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে না বোর্ড। টিআইয়ের কাজের পদ্ধতি স্বচ্ছ নয়, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংসদকে প্রাণবন্ত করতে বাধাহীন কথা বলার সুযোগ চায় জাতীয় পার্টি। দৈনিক মানবজমিন। অন্তর্বিভক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ীরা শপথ নেবেন না, ঐক্যফ্রন্টের 2 দিনের কর্মসূচি। গুজব প্রতিরোধ সেলকে শক্তিশালী করা হবে, বললেন তথ্যমন্ত্রী। প্রশ্ন ফাঁসের 2 চক্র ভেঙে দেওয়ার তথ্য দিল সিআইডি। মির্জা ফখরুল সহ শীর্ষ 14 নেতার আগাম জামিনের বিষয়ে সিদ্ধান্ত 7ই ফেব্রুয়ারি। নির্বাচন নিয়ে পাবলিক পারসেপশন কি, বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিএনপির নতুন নির্বাচনের দাবি হাস্যকর, বললেন ওবায়দুল কাদের। ভিটামিন এ ক্যাম্পেইন 9ই ফেব্রুয়ারি। দৈনিক নয়া দিগন্ত। শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল, বললেন ডক্টর কামাল। বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, বললেন ওবায়দুল কাদের। অভিযোগ জানা নেই, তবুও জামিনের জন্য ভিড় হাইকোর্টে। ভুক্তভোগীদের নিয়ে দিনব্যাপী গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পন্থীদের হারিয়ে বিএনপি সমর্থিত জোট বিজয়ী। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের প্রশ্ন, নির্বাচন কি খুবই সন্তোষজনক হয়েছে? ভোটারদের সঙ্গে সাম্প্রতিককালের সেরা রসিকতা, বললেন রুহুল কবির রিজভী। শুক্র ও শনিবার ছাড়া ঢাকায় র্যালি করা যাবে না, বললেন ওবায়দুল কাদের। প্রথম আলো, জাতীয় ঐক্যফ্রন্ট, সংলাপ স্থগিত, নতুন কর্মসূচি কালো ব্যাজ ধারণ, বললেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনতার চোখ বলে একটা কথা আছে, বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সবার জন্য সমান সুযোগ তৈরির মাধ্যমে ডাকসু নির্বাচন করতে চাই, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বিএনপি ইইউ ও যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে বললেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর দুই উপ প্রেস সচিব আশরাফুল আলম ও সাকোয়াত মুন নিয়োগ। প্রশ্নপত্র ফাঁসে শিক্ষক বা কর্মকর্তা জড়িত হলে চাকরিচ্যুত করা হবে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। মানুষ এখন নিজের ছায়া দেখলেও চমকে ওঠে বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে অনুরোধ করব বললেন মোহাম্মদ নাসিম। সংসদে অবস্থান নিয়ে বিব্রত রাশেদ খান মেনন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।